যদি তুমি আমার প্রিয় হয়ে যাও, প্রিয় হয়ে যাও, যদি তুমি আমায় কাছে টেনে নাও, কাছে টেনে নাও, যদি তুমি আমার প্রিয় হয়ে যাও, যদি তুমি আমায় কাছে টেনে নাও, তবে কি আর থাকে যাওয়া। সিজদা করি আমি সিজদা করি, গোলামি করি রবে কবর, গোলামি করি রবে কবর। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো অনেকদিন পর আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকে টিউটোরিয়ালটি হলো মূলত সিজদা গজল, আবু রেহান ভাইয়ের তারানা রেকর্ড স্টুডিওতে আপনারা অনেকেই শুনেছেন। তো সিজদা গজল আজকে মিক্সিং করেছি, দা করি এখান থেকে যে আমার রবকালটা কিন্তু ভালো রেকর্ড করতে পারি নাই, সেই কারণে কিন্তু একটা শব্দ এসেছে যার কারণে কিন্তু গজলটি অত ভালো করতে পারি নাই। তো মোটামুটি যাই হোক আপনারা শুনছেন, তো আজকে এটা অবশ্যই শেয়ার করব, ক্লিয়ারভাবে দেখিয়ে দেব। অনেক টিউটোরিয়াল দেখেছেন, ক্লিয়ারভাবে বুঝতে পারেন না, আশা করি আমার টিউটোরিয়ালটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা মূল টপিকে চলে যাব এবং পবিত্র রমজান উপলক্ষে যারা পার্সোনালভাবে কাজ শিখতে চাবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন, এবং যারা এফএল স্টুডিওটি নিতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন। অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে, যাদের ভালো লাগবে তারাই একমাত্র অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন, যাদের অ্যাপসটি প্রয়োজন, প্রয়োজন ছাড়া কখনো কেউ হোয়াটসঅ্যাপে সরাসরি কল দিবেন না। আজকে বলে রাখি যে কোনো কথা হলে অবশ্যই ভয়েস দিবেন। প্রথমে শুরুতে আমি ক্লিয়ারভাবে দেখিয়ে দেব, তারপর নিউ প্রজেক্ট করে আবার দেখিয়ে দেব। তো সর্বপ্রথম যে ভোকালটি, যদি তুমি আমার, তো এই ভোকালটি আমার মেজরের জিতে, ঠিক আছে, মেজরের জিতে আমার ভোকালটি অটোটিউনটি রেখেছি আপনার শিশুটির ভিতরে, এবং রিভার্বটা রেখেছি 59, এবং সবসময়ের জন্যই মিক্সড 66 রাখি, এবং গ্রাফিক ইকিউও কীভাবে করেছি ইনশাল্লাহ দেখিয়ে দেবো। নিউ প্রজেক্ট করে গ্রাফিক ইকিউও করেছি, এবং এখানে কম্পোচারের কাজ করেছি, কম্পোচার করেছি 16.3 dB, এবং 3 নম্বরটা 17.8 ms, এবং 5 নম্বরটা 168.7 ms, ঠিক আছে। তো এখন আমরা লেভেলার করেছি 1.1 dB, লেভেলারের কাজ করেছি, ঠিক আছে। লিমিটার অটো দিয়েছি, ট্যাপ ডিলে এখানে 37, 32, এবং 7 রেখেছি, মিক্স রেখেছি 40, এবং এখান থেকে যে এফএক্স ডিলেটা এটা হালকা দিয়েছি, ঠিক আছে, হালকা একটু উপরে উঠিয়ে দিয়েছি শুধু এইটা, এবং এফএক্স টিউনার অটো থাকবে, এবং মাল্টি এফএক্স এটা ঠেকিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং এটা যে দেখতে পারতেছেন এই যে ডাবল ইকোটা, এটা কিভাবে আমি করেছি, এই ভোকালটাই জাস্ট কপি করে নিচে দিয়েছি, আর নিচে দেওয়ার পর এটা যতটুকু দরকার ততটুকু আমি দিয়েছি। তো এটা আপনি এই যে সিঙ্গেল ভোকাল দিয়ে নিচে এভাবে করতে পারবেন ইকোটা, ঠিক আছে, যারা কাজ সম্বন্ধে ধারণা আছে তারা বুঝতে পারবেন। যাই হোক, তো এটা আমরা নিচে কাজ করেছি, নিচে কাজ করেছি আমরা, এটা 80 রেখেছি, এবং প্রতিটাই একই কাজ, কিন্তু এখানে মিক্স রিভার্বের 70 রেখেছি, আর একটা কাজ করেছি প্রেশার দিয়েছি, সেক্ষেত্রে ভালো শোনা যাবে। এই এটা কাজ একই, কিন্তু এখানে তিনটা কাজ করেছি, যেমন রিভার্বটা দিয়েছি মিক্স 70, এবং প্রেশারটা আমরা এটাও একটু উপরে উঠিয়ে দিয়েছি, আর এটা এতটুকু উপরে উঠিয়ে দিয়েছি, এই দুইটা শুধু কাজ করেছি, এই দুইটা, ঠিক আছে। এই যে আমরা প্রথমটা এবং দ্বিতীয়টার আমরা কাজ দেখে ফেললাম, ওয়েট বন্ধুরা ধৈর্যহারা হবেন না, ক্লিয়ারভাবে আবার দেখিয়ে দেব, তো ওয়েট করুন, অবশ্যই কেউ স্কিপ করে দেখবেন না। তো আশা করি এটা আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা আরও ক্লিয়ারভাবে বিষয়টা বুঝতে পারেন। তো এখানে এই যে সিজদা করি আমি, এখানে যে তিনটা, এইটা নিয়ে যে তিনটা ভোকাল দেখতে পারতেছেন একই ভোকাল, যেমন এখানে দ্বিতীয় এই যে উপরের ভোকালটা এখানে নিচে দিয়েছি, সেক্ষেত্রে আরও ভালো শোনা যাবে, এবং এখানে সেমই, ঠিক আছে, এই উপরের ভোকাল নিচের ভোকালটা একই কিন্তু, ঠিক আছে, কিন্তু এই যে 3 নম্বর ভোকালটা, ঠিক আছে, 3 নম্বরটা এটা একটু ভিন্ন কাজ করেছি, চিকুন কোরাস, যেমন এটা 67 ভিতরে রেখেছি, এবং পিসটা 12 করে দিয়েছি সবসময়ের জন্য মেজরের সিতে, এবং এই যে দ্বিতীয়তে আপনারা ক্লিক করবেন বেসিকের এই যে মাঝখানে, ঠিক আছে, এটাই ক্লিক করলে
আপনারা দেখবেন যে এখানে মিক্স আছে, এটা যদি আপনি 66 বা 80 করে দেন এখান থেকে আপনার এটা একদম মিক্সিং হয়ে যাবে, মানে ডাবল শোনা যাবে ভয়েসটা, ঠিক আছে। এটা আপনারা অনেকেই জানেন না, তো এই দুই নম্বরে ক্লিক করলে মিক্সটা আপনারা 100 থাকবে, আপনারা 80 বা 70 আপনাদের মতো করে দেবেন। সেক্ষেত্রে বোঝা যাবে যে অনেকেই আসলে এটা গাইতে আছে একসাথে, ঠিক আছে। যাই হোক, এখন নিউ প্রজেক্ট করে আমি দেখাবো, এক এক করে সব ডিলেট দিয়ে দেব প্রজেক্ট এবং নতুন করে দেখাবো, ঠিক আছে। যদি তুমি আমার প্রিয় হয়ে যাও, যদি তুমি আমায় কাছে টেনে নাও। সো বন্ধুরা, অনেকটা নয়েস আছে, যাই হোক। এখন আমরা শুরুতে প্রথম বোকালে আমরা অটোটিউন করব, সেই জন্য অটোটিউনে অবশ্যই ক্লিক করবেন আপনারা, এবং এটা আপনারা অবশ্যই এনাবেল করে দিবেন, এবং এটা মেজরের আপনার জিতে, ঠিক আছে। এক এক করে দেখবেন স্কিল, কোন স্কিল আপনার স্কিলটি আছে, ঠিক আছে। তো আমি মূলত এভাবেই দেখি, অটোটিউনটা রাখবো আমি 67, কারণ এটা রাখবো কেন, বেশি রাখলে আমার ভোকালটা এমনিতেই চিকুন, আরও বেশি চিকুন হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভালো শোনা যাবে না, গজলটি প্রফেশনাল মানের হবে না। তো এখন শোনেন। যদি তুমি আমার প্রিয় হয়ে যাও। তো এখন আমরা রিভার্বটা করব। রিভার্বটা করার জন্য আপনারা প্রথমটা আপনারা 59 বা 60 করে দিবেন, তিন নম্বর মিক্সটা আপনারা 66 করে দিবেন। এখন শোনেন। যদি তুমি আমার প্রিয় হয়ে যাও। যাই হোক, আমাদের দুইটা কাজ অলরেডি হয়ে গেছে, তাই না। এখন আমরা এখানে করব গ্রাফিক ইকিউ, একটু মন দিয়ে দেখুন। সর্বপ্রথমটা ডাবিয়ে দিবেন, দ্বিতীয় নম্বর ভোকালটা একটু হালকা উপরে করে দিবেন, একটা দুইটা তিনটা চারটা বাকি থাকে তারপর, তাই না। তো এখানে কয়টা কাজ করেছি, 1 2, তাই না। তারপর থাকে কয়টা গড় বাকি, 1 2 3 4, ঠিক আছে। চারটা গড় এখানে বাকি থাকে, তারপর থাকে কয়টা বাকি, তিনটা। তো চারটা গড় আপনি বাকি রাখবেন, এখানে কোনো কাজ করবেন না। তো পরেরটা আপনারা হালকা এতটুকু উপর করে দিবেন, আসলে এটা বোঝানো সম্ভব না যে কতটুকু আপনারা এটা উপরে করে দিবেন, ঠিক আছে। এটা আপনাদের বুঝে নিতে হবে ভাই, আমি তো চেষ্টা করি যে আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝেন বিষয়টা। এবং এই যে BW, এটা আমি আগেও বলেছি, এটা হালকা নিচে করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু সাউন্ডটা খুব সুন্দর আসবে। এখন শোনেন। যদি তুমি আমার প্রিয় হয়ে যাও। এখন আমরা গ্রাফিক ইকুইটা অন করব এবং অফ করব, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন ক্লিয়ারভাবে যে গ্রাফিক ইকিউ কতটা সাউন্ডের জন্য নিয়ন্ত্রণ রাখে। যদি তুমি আমার প্রিয় হয়ে যাও। তো অফ করলাম, অন করলাম, আপনারা কিন্তু বুঝতে পারলেন বিষয়টা, যেহেতু এখানে রেকর্ড চলতেছে, রেকর্ডে কিন্তু আমি যে স্ক্রিন রেকর্ড করতেছি, সরাসরি টিউটোরিয়াল করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু নয়েজটা মানে গজলটা কিন্তু অন্য রকমের আসে, তাই না। সেম গজলটা আপনারা শুনতে পারেন না এখানে। যাই হোক, এখন আমরা কি করব এখানে, এখন আমরা এখানে করব আপনার প্রামিকিউ। প্রামিকিউ আপনি করলে ভালো হয়, ঠিক আছে। এটা হালকা ডাবিয়ে দিবেন 1 নম্বর, এবং এখানে 4 নম্বর ব্যানে আপনারা ক্লিক করে আপনারা মাঝখানেরটা আপনারা টান দিলে এটা কোনায় ঠেকে যাবে, ঠিক আছে। তো এটা আপনারা এই যে সর্বপ্রথম এটা আপনারা হালকা একটু উপরে করে দিবেন, যা আমাদের হালকা একটু উপর করে দিলে আমাদের এই কাজটাও শেষ। এখন আমরা কম্পোচারের কাজটা করব। কম্পোচার মূলত এখানে কাজটা আমি বলি আপনাদের, এখানে 20 ভিতরে থাকবে, ঠিক আছে। আপনারা এটা 20 নিচে রাখবেন সব সময়। তো আমি এটা 16 রাখব, ঠিক আছে, 16 রেখেছি। তারপর এই যে 3 নম্বরটা কাজ করবেন, এটা আপনারা 20-র উপরে রাখবেন, ঠিক আছে, 20-র উপরে রাখবেন। তো আমি 22 রাখলাম, এবং এটা আমি করে দিব 155.3 ms করে দিলাম। এখন আমরা শুনব। যদি তুমি আমার প্রিয় হয়ে যাও। তো যাই হোক, আমাদের কম্পোজারের কাজটাও ক্লিয়ার হয়ে গেল। লেবেলার দেখব আমরা, গজলটি সবসময় প্লে করে দেখবেন। যদি তুমি লেবেলার 1.1 রেখেছি, ঠিক আছে। তো লেবেলার আমরা 1.1 রেখেছি ডিবি, ঠিক আছে। যদি তুমি, এবার লিমিটার, এটা অটো থাকবে, ঠিক আছে, লিমিটার এটা অটো রাখবেন।
এবং নয়েসের জন্য গেটে আপনারা ক্লিক করতে পারেন, এটা টু করে দিবেন, এটা এতটুকু উপর করে দিবেন সব সময়ের জন্য বলি, তো সেই জন্য নয়েসটা কমবে, ঠিক আছে। গেটে সব সময় ক্লিক করবেন, ট্যাব ডিলেতে আমরা ক্লিক করব, এটা আমরা 33 করে দিব, এটা আমরা 9 করে দিব, এটা আমরা 37 করে দিলাম এবং এটা আমরা 43 বা 44 করে দিলাম। এখন আমরা আরেকটা ডিলে আছে ট্যাব ডিলের নিচে, এখানে ক্লিক করে এটা আমরা এতটুকু থাকবে অটো দেওয়া, বেশি হয়ে যাবে, শুনুন আপনারা ডিলেটা, যদি তুমি দেখেন কতটা বেশি হয়েছে। তো এটা হালকা করে দিব, এটা শো মানে গজলটা আরও সুন্দর হওয়ার জন্য। যাই হোক, এখন আপনারা টিউনারে ক্লিক করে অটো রাখবেন এবং টিউনারের নিচে আপনারা ক্লিক করবেন, অপশনে ক্লিক করার পর এটা এখানে কয়টা অপশন পাবেন আপনারা আমি দেখাচ্ছি আপনাদের, আপনারা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অপশন পাবেন, ঠিক আছে। দুই নম্বরে আপনারা সিলেক্ট করবেন, বাস কাজ শেষ। এবং কালার সব গজলে কিন্তু দেওয়া সম্ভব না, ঠিক আছে, সব গজলে দিলে কিন্তু গজলটা ভালো হয় না। তো আমরা এখানে কালারসের কোনো কাজ করি নাই, তো এখানে মাল্টি এফেক্টসের কাজ করেছি, এটা ঠেকিয়ে দিয়েছি, আমাদের প্রথম বোকালের কাজ একদম ক্লিয়ার হয়ে গেল। যদি তুমি তো এটা যে এই যে পিও হয়ে যাও, এটা আসলে কি করেছি, এটা আপনার এটা জাস্ট কপি করে এই নিচে দিয়ে, ঠিক আছে, এভাবে কাটাকাটি করে এটা নিচে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে এভাবে টান দিলে আপনার এটা কেটে যাবে, ঠিক আছে, এভাবে টান দিলে এখানে কেটে যাবে। আমি আগেও বলেছি যে কাটাকাটি কিভাবে করবেন, এভাবে করবেন মূলত। তো আমরা দ্বিতীয় যে ভোকালে আমরা অটোটিউন করব, আমি খুব তাড়াতাড়িভাবেই দেখিয়ে দিব, এটা জিতে রাখবো মেজরের, ঠিক আছে, এবং অটোটিউনটা আমরা 80 করে দিব, ঠিক আছে। এবং এখানে রিভার্বটা করব, রিভার্বটা করার জন্য আমরা 68 এবং এটা 65 করে দিব বা 66 করে দিলাম। এবং এখানে গ্রাফিক ইকিউ করব, সরি গ্রাফিক ইকিউ আপনারা করবেন না, এখানে প্রাম ইকিউ অটো রাখবো, কম্পোজারও আমি অটো রাখবো, ঠিক আছে, এবং লিমিটারও আমি অটো রাখবো। এবং এখানে আমরা আর কী কাজ করব, এখানে আমরা টিউনারও অটো রাখবো, দ্বিতীয়টায় দ্বিতীয়টা আপনারা অটো রাখলেই চলবে। সো বন্ধুরা, এখন আমরা এখানে একটা শুধুমাত্র কাজ করব, মন দিয়ে দেখবেন আপনারা, প্রেসারে ক্লিক করবেন। প্রেসারে ক্লিক করার পর পাঁচটি অপশন পেয়ে যাবেন, পাঁচটি অপশনের ভিতরে সর্বপ্রথম দুইটার কাজ করবেন, এটা এতটুকু উপরে করে দিবেন আর এটা এতটুকু, ঠিক আছে। মন দিয়ে দেখেন এখন কেমন শোনা যায়, একটা প্রফেশনাল ভোকাল চেপে চেপে আসে, ঠিক আছে, যেহেতু আমরা এটা নিচে দিয়ে দিব সব সময়ের জন্য। এখন সরি বন্ধুরা, এখানে পাঁচটা অপশন পাবেন, এই দুইটার কাজ করবেন, সর্বপ্রথমটার কাজ করবেন না, এটা এতটুকু উপর করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু সুন্দর শোনা যাবে। এখন শুনেন তো বন্ধুরা, শুনতে পারলেন তো, এখন আমরা এখানে কাজ করেছি, এই যে আমি বলেছি এই ভোকালটা আর এই ভোকালটা একই কাজ করেছি এখানে, ঠিক আছে, এই দুইটা। তো এই ভোকালটা জাস্ট আপনারা চেপে কপি করে নিচে করে দিবেন, ঠিক আছে, সেক্ষেত্রে একটু গজলটা আরও সুন্দর সাউন্ড কোয়ালিটি আসবে, সেই জন্য দিয়েছি মূলত। তো তিন নম্বরটা মূলত আমরা চিকুন কোরাজের জন্য কাজ করেছি, চিকুন কোরাজের জন্য কী কী করেছি ইনশাল্লাহ ক্লিয়ারভাবে দেখিয়ে দেব। তো আমি প্রজেক্টগুলো ডিলেট দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আশা করি প্রিয় ভাই বোনেরা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো তিন নম্বর কোরাজের জন্য আমরা সর্বপ্রথম অটোটিউন করব, তো এটা আমাদের মেজরের জিতে স্কিলটি, তাই না, তো এটা আমরা 70 করে দিব, রিভার্বটা আমরা এখানে আপনার 60 করে দিবেন এবং এটা 70 করে দিব মিক্সটা, ঠিক আছে। 70 করার পর এটা আমরা এখানে লেভেলার অটো রাখবো প্লাস কম্পোজারও অটো রাখবো, ঠিক আছে, এবং লিমিটারও অটো রাখবো এবং টিউনারটাও অটো রাখবো, ঠিক আছে। এবং এখানে আমরা ই করব, মাল্টি এফেক্টসটা একদম ঠেকিয়ে দিব, ঠিক আছে। আমি আবারও দেখাচ্ছি, এখান থেকে ক্লিক করে মাল্টি এফেক্টসে চলে যাবেন, ডিলেটা একদম ঠেকিয়ে দিবেন এবং এখানে আবারও প্রেসার আপনারা অটো রাখবেন, ঠিক আছে, প্রেসার দিলে সুন্দর শোনা যাবে নিচের মানে চিকুন কোরাসটা। এখন আমাদের মূল কাজ আমাদের হয়ে গেল, তাই না। এখন মন দিয়ে দেখবেন, এটা আমরা 12 করে দিব, 1.1 রাখবো। বেসিকের মাঝখানে আপনারা ক্লিক করে এটা আপনারা মিক্সটা 80 করে দিবেন, ঠিক আছে।
এবং আপনারা চিকন কোরাসটা সবসময় কম রাখবেন, ঠিক আছে? তো সেই জন্য এখানে ক্লিক করে এটা একদম কম রাখবো। এখন শুনবো সিজদা করি আমি, সিজদা করি গোলামি করি রবে কবর। তো এমনটা শোনা যাবে, ঠিক আছে বন্ধুরা? তো এটা অবশ্যই অটোটিউনের এই যে গোপন টিক্সটা চিকন কোরাসের কিন্তু আপনারা ইজিলিভাবে দেখেছেন, তাই না? তো আমি আবারও বলে দিচ্ছি, এটা 70 রাখবেন এবং পিচটা 12 করে দিবেন, এটা 1.1 এ রাখবেন এবং বেসিকের 2 নম্বরে মাঝে ক্লিক করে আপনারা মিক্সটা 80 থেকে 90 বা 70 করে দিবেন। সেক্ষেত্রে এটা মূলত আমি করে দিলাম কেন, এটা মানে অনেকজনে বলতেছে এমনটা শোনা যাবে, এটা যদি আপনি কম রাখেন। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ভিডিও, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনাদের এই ভালোবাসার জন্যই এতটুকু পরিশ্রম করি এবং রমজানে কন্টিনিউ আপনারা ভিডিও পাবেন এক এক করে, ঠিক আছে? এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কেউ স্কিপ করে দেখবেন না ভাই, কষ্ট লাগে খুবই, এত কষ্ট করি। যাই হোক, বেশি কথা বলবো না, আমরা এখন চলে যাব, বিদায় নেব এবং পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।